জারের মধ্যে মুড়িটা আমি ঢেলে দেবো। কিচেন স্ল্যাবে সামান্য ময়দা ছড়িয়ে নেব। এবার এটা গোল করে আমি বেলে নেব। এদিকে একটা তাওয়া গরম করে নিয়েছি, এর মধ্যে পরোটাটা দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনিন্দিতার রান্নার কেরামতি চ্যানেলে। আজকে আমি মুড়ি দিয়ে দারুণ টেস্টি নরম তুলতুলে পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে দেখুন, আমি মুড়ি নিয়েছি, ঘরে যে মুড়ি থাকে সেই মুড়ি নিয়েছি। এখানে আমার প্রয়োজন মতো মুড়ি নিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন মুড়িটা নিয়ে নেবেন। এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে মুড়িটা আমি ঢেলে দেবো। একটা ঢাকনি দিয়ে মিহি করে গুঁড়ো করে নেব। মুড়ি অনেক সময় নরম হয়ে যায়, সেই মুড়ি কিন্তু দিয়ে এই রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেবেন, পরবর্তী নতুন ভিডিও বানাতে অনেকটাই কিন্তু সাহায্য করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার এটা আমি গুঁড়ো করে নেব। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে মুড়ির গুঁড়োটা আমি নিয়ে নেব। আর এখন দেখুন গুঁড়োটা কত মিহিভাবে তৈরি হয়েছে, এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে। এবার এখানে আমি মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে আলুর টুকরো দিয়ে দেব। এখানে ছোট ছোট আলু দুটো নিয়েছি, সেটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেব। আলু পেস্ট করে নিয়েছি, এবার এই মুড়ির গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেব। এবার এই মুড়ির মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে চিনি। এখানে মুড়ির পরোটা বানানো হচ্ছে, মুড়ির মধ্যে কিন্তু সামান্য লবণ থাকে, লবণটা কিন্তু এখানে পরিমাণ মতো দিতে হবে। সামান্য পরিমাণে জোয়ান দিয়ে দেব, এক চামচ পরিমাণে ধনে পাতা কুচি, এখানে শুধুমাত্র পাতা ব্যবহার করেছি। দিয়ে দেব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। এবার এগুলো ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আলু পেস্টের সঙ্গে মুড়ির গুঁড়োটা মাখিয়ে নেব, যদি বেশি শুকনো মনে হয় তো তখন আমি সামান্য জল ব্যবহার করব। আমরা যেভাবে ময়দার ডো বানাই সেইভাবে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে, খুব বেশি যাতে নরম না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আলু পেস্ট দিয়ে মুড়ির গুঁড়োটা আমি মাখিয়ে নিয়েছি, আর এখন কিন্তু মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না, যদি বেশি শুকনো মনে হয় তো বন্ধুরা সামান্য জল দিতে পারেন। ভালো করে এটা ম্যাশ করে নেব। আর বন্ধুরা, অনেকে কিন্তু ময়দার পরোটা খেতে ভালোবাসেন না স্বাস্থ্যের কথা ভেবে, আপনারা কিন্তু এইভাবে মুড়ির পরোটা বানিয়ে খেতে পারেন। বেশ কিছুক্ষণ এটা মাখিয়ে নেব। এদিকে দেখুন বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি, এবারে এখানে সাদা তেল রেখেছি, এক চামচ পরিমাণে তেল দিয়ে দেব। তেলের সাথে কিন্তু ডোটা বেশ ভালো করে মাখিয়ে নেব, একটা মসৃণ ডো বানিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ দেখুন আমি মাখিয়ে নিয়েছি, আর ডোটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। কিচেন স্ল্যাবে আমি ডোটা নিয়েছি, একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে ডোটা মাখিয়ে নিয়েছি, এবার এখান থেকে আমি লেচি কেটে নেব, একটু বড় বড় সাইজ করে লেচিগুলো কেটে নেব। এখানে দেখুন 4টে লেচি কেটে নিয়েছি, একটা লেচি রেখে দেব, বাকি 3টে সাইড করে দিলাম। কিচেন স্ল্যাবে সামান্য ময়দা ছড়িয়ে নেব। এবার এটা গোল করে আমি বেলে নেব, আর একটু মোটা করেই বেলব, খুব বেশি কিন্তু পাতলা করব না। যেভাবে আমরা পরোটার জন্য বানাই সেইভাবে কিন্তু রেডি করে নিতে হবে। এইভাবে আমি গোল করে বেলে নেব। এদিকে দেখুন পরোটা বেলে নিয়েছি, আর এখন দেখুন পরোটা বেলার চারিদিকটা কেরম অসমান হয়ে আছে। আপনারা চাইলে কিন্তু এইভাবেও পরোটাটা ভেজে নিতে পারেন, কিন্তু একটু সুন্দর দেখতে লাগার জন্য এখানে আমি একটা দেখুন বোল নিয়েছি, এইভাবে আমি সমান করে কেটে নেব। আর বন্ধুরা, পরোটা যেমন ইচ্ছে শেপ দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। এবার এই সাইডটা আমি তুলে নেব, আর এই যে ডোগুলো আছে ওর সঙ্গে এগুলো মিক্স করে দেব। তো দেখুন একটা পরোটা আমার রেডি হয়ে গেছে। এদিকে একটা তাওয়া গরম করে নিয়েছি, এর মধ্যে পরোটাটা দিয়ে দেব। প্রথমে উল্টে পাল্টে আমি পরোটা ছেঁকে নেব। স্ল্যাবে আর একটু ময়দা ছড়িয়ে দেব, আরও একটা লেচি নিয়েছি, এইভাবে আমি বেলে রেডি করে নেব। এদিকে এই পরোটা উল্টে দেব। তো দেখুন কত সুন্দর কালার চলে এসেছে, পরোটাটা কিন্তু হালকা হালকা ফুলতে শুরু করেছে। প্রথমে যদি পরোটা এইভাবে উল্টে পাল্টে ছেঁকে নেওয়া যায় তো সামান্য তেলে কিন্তু পরোটাটা ভাজা হয়ে যায়। তো দেখুন কত সুন্দরভাবে পরোটাটা ফুলে গেছে। এবার এই পরোটার মধ্যে আমি তেল ব্রাশ করে দেব।
বন্ধুরা পরোটার কালার দেখুন কত সুন্দর। বাড়িতে অনেক সময় কিন্তু ময়দা থাকে না, আটা থাকে না, তখন কিন্তু এইভাবে মুড়ি দিয়ে পরোটা বানিয়ে খেতে পারেন। এই রেসিপিটা কিন্তু আপনারা ব্রেকফাস্ট কিংবা স্কুল টিফিনের জন্য খুব ঝটপট বানিয়ে দিতে পারেন, খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে কিন্তু আপনার কাছে চলে যাবে। উল্টে পাল্টে পরোটাটা কিন্তু বেশ করে আমি ভাজা ভাজা করে নেব। আর বন্ধুরা, এই পরোটা কিন্তু খুব বেশি নরম হয়, কোনো রকম শক্ত হওয়ার ভয় থাকে না। উল্টে পাল্টে আমি পরোটা ছেঁকে নিয়েছি, এবার এই পরোটাটা আমি তুলে নেব। তো বন্ধুরা লুকিংটা দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে। আবারও প্যানের মধ্যে পরোটা দিয়ে দেবো আর উল্টে পাল্টে এইভাবে আমি ভেজে নেব। সবকটা মুড়ি পরোটা আমি কিন্তু ভেজে রেডি করে নিয়েছি, আর এই পরোটা খেতে কিন্তু এক্সট্রা করে কোনো রকম তরকারি বা চাটনির প্রয়োজন হবে না, শুধু শুধু খাওয়া হয়ে যায়। আর এই পরোটাটা কিন্তু বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক বেশি নরম আর তুলতুলে থাকবে, কোনো রকম শক্ত হওয়ার ব্যাপার থাকবে না। তো দেখুন পরোটাটা কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে দেখুন। ভিডিওটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা দেখুন পরোটাটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। অনেকে কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে ময়দার পরোটা খেতে একটু চান না, আপনারা কিন্তু এইভাবে মুড়ির পরোটা বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। তো দেখুন বন্ধুরা পরোটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, ভালো লাগলে বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন।